আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমার এই চ্যানেলে যারা আপনারা নিয়মিত দেখেন, এই জায়গা দেখবেন, শিশুদের একটা শিশু জন্ম থেকে শুরু করে তার যত্ন এবং তার কিছু রোগশোক থেকে বাড়িতে যত্ন নেওয়ার, বাড়িতে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু করার দরকার এই ভিডিওতে আমরা দিয়ে থাকি। আর এই ভিডিওতে কোনো ঔষধ নিয়ে অত বাড়াবাড়ি করা নাই, কারণ ঔষধ আপনি একাকি আর ঔষধ এখানে বলাও ঠিক না, বিনা ওষুধে হয়তো খুব রেয়ার ক্ষেত্রে ওষুধের একটা নাম বলা হয় দিয়ে থাকি। তবে আর একটা বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অনেক সময় স্বল্পতার জন্য, ব্যস্ততার জন্য আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারি নাই, তবে আজকে থেকে আবার রেগুলারিটি মেনটেন করব বলে আশা করি। আজকে একটা মূল জিনিস, খুব সুন্দর একটা জিনিস, সুন্দর ঠিক বলবো না, একটা বাচ্চাদের জন্য, নবজাতকের জন্য একটা অত্যন্ত কষ্টের একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো হিক্কা বা বাচ্চাদের হিসকি। দেখবেন অনেক সময় ছোটো বাচ্চা হিসকি উঠাচ্ছে, একেবারে মায়েরা বা আত্মীয় স্বজন যারা থাকে তারা তো একেবারে অত্যন্ত নিজেকে মানে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়, এত বাচ্চা হিসকা উঠাচ্ছে কেন, কী নাকি হয়ে গেল বাচ্চার, এই অনেক কিছু। এটা বাড়িতে একটা নবজাতক আসলে তাকে নিয়ে সবাই প্রায় একটা আলাদা দুশ্চিন্তা, কী হবে, কী খাবে, কীভাবে চলবে, কীভাবে যত্ন হবে, অনেক কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। আর যদি সে নবজাতকটা এরকম খাওয়ার পরে বারবার হিসকি উঠতে থাকে তাহলে মা তো অনেক কষ্টের মধ্যে থাকে। তো এটা নিয়ে আলোচনা করব, এটা কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায়, আর কিছু না, এতে কোনো ঔষধের কোনো প্রয়োজন লাগবে না। এটা কেন হয় দেখেন, নবজাতক যখন জন্ম নেয় তার সব জিনিসই তো নতুন, তার সব জিনিসই নতুন, একেবারে কেবল আসলো দুনিয়াতে। নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আমাদের যে ফুসফুস থাকে, এই ফুসফুস কিন্তু একটা মোটা একটা পর্দার উপরে থাকে, এই পর্দাটার নাম হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম উঠানামা করলে ফুসফুসটা নড়াচড়া করে, ফুসফুসটা বাতাস ভর্তি হয়, আবার ফুসফুসটা বাতাস ছেড়ে দিয়ে আবার চুপসে যায়। এই ডায়াফ্রামের মাংসপেশিগুলা এত শক্তিশালী বা জাস্ট ধরে নিতে পারেন ডেভেলপ ফুললি হয়নি, ফুললি না হওয়ার কারণে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো খাওয়াচ্ছেন, আপনি অতিরিক্ত খাওয়াচ্ছেন বা খাওয়ানোর পজিশন অ্যাটাচমেন্ট ঠিক মতো হয়নি, না হওয়ার কারণে হয়ে গেছে কি, আমাদের যে খাদ্য নালি আছে স্টমাকের উপরে, যে খাদ্য নালি তার নাম বলে ইসোফ্যাগাস, খাদ্য নালি বলে। এই খাদ্য নালির মধ্যে বাতাস ঢুকে গেছে, বাতাস ঢুকে গেলে বাতাসটা যদি বের করা না যায় এই যে শুরু হলো হিসকি। আরও কিছু প্রবলেম থাকতে পারে, আরও প্রবলেম আছে, এগুলো প্রবলেম আলোচনা করছি না। এই দুটাই মোস্ট কমন কজ। ডায়াফ্রামটা, ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদ পর্দা অ্যাবডোমেন এবং থোরাসিক ক্যাভিটিকে ভাগ করে, যার পরে ফুসফুসটা বসে থাকে। এই ডায়াফ্রাম নড়াচড়ায় করার জন্য, ডায়াফ্রাম কিন্তু আমাদের মেজর রেসপিরেটরি মাসল, মনে রাখতে হবে, এটা কিছু হওয়া মানে আমরা শেষ হয়ে গেলাম। এইটা ইম্যাচিউর অবস্থায় থাকে পুরাপুরি পরিপক্কতা অর্জন না করার কারণে। আর একটা হলো বিশেষ বেশি বেশি খাওয়া এবং বাতাস যদি ঢুকে যায়, ঢুকে গেলে হিক্কাপ শুরু হয়ে গেল আর কমতে চায় না, মা একবারে অসুস্থের মধ্যে পড়ে গেল। আর সেটা যদি রাতে শুরু হয় তাহলে মা তো একা, মা খাওয়াচ্ছিল বাবুটাকে, একেবারে অস্বস্তির মধ্যে মা পড়ে যাবে। তো এইটা কী করা লাগবে, এটা তো ডায়াফ্রামের যে ঘটনা এটা তো আপনি এটা দূর করতে পারবেন না, কিন্তু বেশি খাওয়া এবং এক প্রায় পজিশন অ্যাটাচমেন্ট নিয়ে ভালো করে না খাওয়ানোর ফলে যে বাতাসটা ঢুকছে এই কারণে যে ঘটনাটা ঘটতেছে এইটা আপনি দূর করতে পারবেন। এটা দূর কীভাবে করবেন, নিয়ম হলো প্রতিবার খাওয়ানোর পরে বার্পিং করা। বার্পিং মানে কি, বাচ্চাকে ঘাড়ে নিয়ে আস্তে করে পিঠে আস্তে করে নেড়ে দেওয়া, একটু একটু আস্তে আস্তে একটু চাপড় দিয়ে দেওয়া, এবং আস্তে আস্তে গ্যাসটা বাতাসটা ঢিকুর আকারে উঠে যাবে, বাচ্চাটা আরাম পাবে। তো এই জিনিসটা বন্ধ রাখার জন্যে আপনাকে খাওয়াতে হবে, বাচ্চাকে সুন্দর ধরে নিয়ে কোলের মধ্যে বসে নিয়ে নীরবে কোনো দিক না তাকায় বাচ্চাকে আগলায় নিয়ে, পুরোপুরি পেটের সাথে আগলায় নিয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, তাইলে সমস্যাটা হবে না। তাইলে আমরা হিক্কাপ নিয়ে
দর্শক শ্রোতাকে বলছি, হিকাপ নিয়ে আপনার এত দুশ্চিন্তার কারণ নাই। এটা সিম্পল একটা মামুলি ব্যাপার, এটা বাচ্চাদের জন্য কমন ব্যাপার, এবং এটাতে এমন কোনো বিশেষ ক্ষতির কারণ নাই। আপনি ইচ্ছা করলে এটা বন্ধ রাখতে পারবেন, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বাবু ভালো থাকবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।